আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বগুড়া। আমি মোহাম্মদ আব্দুর রহিম, জুনিয়র ইনস্ট্রাক্টর গণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হল স্ট্যাটিস্টিক 21-49 অধ্যায় 18 পরিসর থেকে একটি অঙ্ক করাব। চলো আমরা অঙ্কটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন। আমি প্রথমে প্রশ্নটি আলোচনা করব। দেখি, নিম্নের উপাত্তগুলো হতে পরিসর ও পরিসর অঙ্ক নির্ণয় করো। প্রাপ্ত নম্বর 20 থেকে 30, ছাত্র সংখ্যা 8, 30 থেকে 40, ছাত্র সংখ্যা 16, 40 থেকে 50, ছাত্র সংখ্যা 14, 50 থেকে 60, ছাত্র সংখ্যা 18, 60 থেকে 70, ছাত্র সংখ্যা 12, 70 থেকে 80, ছাত্র সংখ্যা 10। এবার একদম সর্বশেষ শ্রেণী, যেটা 80 থেকে 90, ছাত্র সংখ্যা 2। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের প্রশ্ন আলোচনা। এবার চলো আমরা অঙ্কটি সলভ করি। মনে করি প্রথম শ্রেণীর নিম্ন সীমা ln ধরলাম। L2 সমান আমাদের নিম্ন সীমাটা, প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা আমরা কই থেকে পাব? এই যে 20 থেকে 30, ছাত্র সংখ্যা 8, এটা হলো প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর 30 থেকে 40, ছাত্র সংখ্যা 16। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা সর্বশেষ শ্রেণী 80 থেকে 90, ছাত্র সংখ্যা 2। এইভাবে আমরা শ্রেণী সংখ্যাগুলো উল্লেখ করব। এবার প্রথম শ্রেণীর নিম্ন সীমা ln ধরছি। প্রথম শ্রেণীর নিম্ন সীমা হলো এই যে 20, এবং সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা, আমরা ধরব L2। আমরা সর্বশেষ শ্রেণীটা কোনটা ধরব? এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাস্টে 80 থেকে 90, এটা হলো আমাদের সর্বশেষ শ্রেণী। এবার আমরা উচ্চ সীমাটা নেব। উচ্চ সীমাটা হলো 90। আমরা জানি পরিসর R ইকুয়াল টু L2 মাইনাস L1, এটা হলো আমাদের পরিসরের সূত্র। এবার আমরা ওই মানটা বসাব, 90 মাইনাস 20। এবার আমরা 90 থেকে 20 যদি মাইনাস করি তাহলে কত আসতেছে? 70। এটাই আমাদের পরিসর বের হলো, এই আমাদের অ্যান্সার। আবার এবার একটা কথা বলে নেই, আমাদের অঙ্কতে দুটি জিনিস আমাদের সলভ করতে হবে। আমরা প্রথম অংশে সলভ করেছি পরিসর, এবার দ্বিতীয় অংশে সলভ করব পরিসর অঙ্ক। তাহলে দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে
আমরা সলভ করব পরিসর অঙ্ক। আবার পরিসর অঙ্ক সি আর সমান এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড এল টু প্লাস এল ওয়ান গুণন 100 এই হলো আমাদের পরিসর অঙ্কের সূত্র। এবার আমরা মান বসে দেব। এল টুর মান 90, এল ওয়ানের মান 20 ডিভাইডেড 90 প্লাস 20 গুণন হলো 100। 90 থেকে 20 মাইনাস করলে 70, আর 90 ও 20 যদি প্লাস করি তাহলে 110 গুণন 100। এবার আমরা 100কে যদি 10 দ্বারা কাটি 10, আর 110কে যদি 10 দ্বারা কাটি আমরা পাব এই 11। এরপর 70 গুণন 10 সমান 700 ডিভাইডেড এই 11। এই 700কে 11 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাব 63.63 63, এইভাবে আমাদের জাতি থাকবে। এবার আমরা লিখব 63.66। এটাই আমাদের পরিসর অঙ্ক অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হয় বা বুঝতে যদি না পারো তাহলে পরবর্তীতে আমাদের কমেন্টসে জানাবা, আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সলভ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ, খোদা হাফেজ।